আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি করার জন্য 16 লক্ষ টাকা খরচ হয়েছে। এটি হচ্ছে দুইতলা ফাউন্ডেশন দিয়ে এখানে 3 রুমের একটি একতলা বাড়ির ডিজাইন। তো আপনিও চাইলে আপনার বাড়ির ডিজাইনটি এভাবে করে নিতে পারবেন, এবং এখানে বাড়িটি কত সুন্দরভাবে করা হয়েছে সেটা আপনি ভিডিওটি দেখলে বুঝতে পারছেন। তো এই যে বাড়িটা, এ বাড়িটা আজ থেকে প্রায় 2 বছর আগে করা হয়েছে। তো আপনিও যদি চান এরকম একটি বাড়ি কমপ্লিট করতে, বর্তমান বাজার অনুযায়ী এতটুকু জায়গার উপরে এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে, এইটা আপনি জানতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখার মাধ্যমে। তো এখানে দেখুন, সামনে কিছু সুন্দর ডিজাইন করা হয়েছে, সামনে 2টা রাউন্ড পিলার দেওয়া হয়েছে আপনার পোর্সে, এখানে কিছু ক্লাসিক্যাল ডিজাইন করা হয়েছে। আপনিও চাইলে কিন্তু এভাবে ক্লাসিক্যাল ডিজাইন দিয়ে আপনার বাড়ির কাজটি করতে পারেন। এবং দুই পাশে 2টা ব্যালকনি রয়েছে, মিডিলের দিকে রয়েছে একটা পোর্স, ব্যালকনিতে চাল দেওয়া হয়েছে আপনি দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আপনি যদি ড্রয়িং ডিজাইন করে বাড়ি তৈরি করেন সেক্ষেত্রে আপনি নিরাপদে থাকবেন, আপনার ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদে থাকবে। তাই আপনি যদি ড্রয়িং ডিজাইন করে বাড়ি তৈরি করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ অনলাইনে হাতে হাতে যেভাবে আপনার পছন্দ আপনি সেইভাবে এনার মাধ্যমে ড্রয়িং ডিজাইন তৈরি করে নিতে পারবেন। উনি হচ্ছে ইঞ্জিনিয়ার ফরহাদ, ওনার বাড়ি হচ্ছে কুমিল্লায়। তো আপনারা যারা কুমিল্লা থেকে দেখছেন চাইলে তার মাধ্যমে ড্রয়িং ডিজাইন করাতে পারেন। আর আমি হচ্ছি কন্ট্রাক্টর, তো আমি কোনো ইঞ্জিনিয়ার নই, এখানে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে শেয়ার করি। একটি বাড়ি আমার বাজেট থাকে কত টাকার ভিতর করতে পারবেন বা কত টাকায় কতটুকু কাজ করা হয়েছে, এবং কাজের কিছু ইনফরমেশন আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আজকের বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখে নিই এবং জেনে নিই। ডিয়ার ভিউয়ার্স, এটি হচ্ছে বাড়ির ড্রয়িং প্ল্যান। তো এখানে সামনের পোর্সটি রয়েছে এবং দুই পাশে 2টা ব্যালকনি দেওয়া হয়েছে, আর এই সিঁড়িটাকে জাস্ট এই সাইডে নেওয়া হয়েছে এবং এই রুমটাকে এই সাইডে নেওয়া হয়েছে, আর বাদ বাকি সব কিছু সেম রয়েছে। তো এখানে রয়েছে একটি বেডরুম যেটি 13 ফিট বাই 13 ফিট, এখানে রয়েছে একটি বেডরুম যেটি 13 ফিট বাই 13 ফিট, এটা ড্রয়িং রুম হিসেবে আপনি ইউজ করতে পারবেন বা ড্রয়িং কাম বেডরুম হিসেবে ইউজ করতে পারবেন। এখানে রয়েছে ডাইনিং রুম যেটা 13 ফিট বাই 15 ফিট 10 ইঞ্চি, আপনি চাইলে এখানে একটি ছোট স্মল বেডরুম তৈরি করতে পারবেন। এখানে রয়েছে একটি আপনার স্টেয়ার রুম যেটি 18 ফিট বাই 8 ফিট, 18 ফিট 5 ইঞ্চি বাই 8 ফিট, এখানে রয়েছে একটি কিচেন 10 ফিট বাই 7 ফিট, এখানে রয়েছে একটি কমন টয়লেট 8 ফিট বাই 7 ফিট। তো এই হচ্ছে মোটামুটি বাড়ির ফ্লোর প্ল্যান। ইনি হচ্ছে, এখানে দেখুন একজন ইঞ্জিনিয়ারের নাম্বার দেওয়া রয়েছে, ইনি হচ্ছে ইঞ্জিনিয়ার ফরহাদ। আপনি যদি ড্রয়িং ডিজাইন করে বাড়ি তৈরি করতে চান তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। তো আজকের এই বাড়িটি 969 স্কোয়ার ফিট জায়গার ভিতর করা হয়েছে এবং 2 শতক 22 পয়েন্ট জমি, আর কাঠায় হিসাব করলে 1 কাঠা 34 পয়েন্ট জমি। তো এই বাড়িটি যদি আপনি বর্তমান বাজার অনুযায়ী এই সময়ে আপনি কমপ্লিট করতে চান সেক্ষেত্রে আপনার প্রায় 22 লক্ষ টাকার মতো খরচ হবে, এখানে আরও 5 থেকে 6 লক্ষ টাকার মতো বৃদ্ধি হবে বর্তমান বাজারে করতে গেলে। তো এখন থেকে 2 বছর আগে মাল জিনিসের কী দাম ছিল আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।